Hi dear students, how are you? I am also well. Let's go to the use of articles. Tale ajke amra alochona korbo article er byabohar. Prothom amra jene nei article ki. Article hocche a n d e tinta hocche article. Kintu amra jokhon byabohar korte jai তখন কিন্তু শুধু কি আমরা এএন দিয়ে ব্যবহার করি পরীক্ষায় যে প্রশ্ন ধরন তাতে আরেকটা ব্যবহার আছে তাহলে এএন দি বাদও আরেকটা ব্যবহার আছে সেটা হচ্ছে ক্রস প্রশ্ন লেখা থাকে ইউজ আর্টিকেলস হোয়ার নেসেসারি এন্ড পুট এ ক্রস হোয়ার আর্টিকেল ইজ নট ইউজড তাহলে আমরা দেখি আর্টিকেলগুলো এ এন দি এরপরে আসে একটা ব্যবহার আসে আমাদের ক্রস হ্যাঁ তাহলে আমরা এই চারটার ব্যবহার করি তাহলে এই চারটি আমরা কোথায় কোথায় ব্যবহার করব সেটা আমরা এখন দেখব আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্ন গ্যাপ দেওয়া আছে আর যে গ্যাপগুলো আছে সেখানে কিন্তু আমরা আর্টিকেলই ব্যবহারই হবে কোথায় বসবে এ বসবে অ্যান বসবে দি বসবে আবার কোথায় আবার ক্রস হবে কেন হবে আমরা সে জিনিসগুলো দেখে নেই প্রথমে আমাদের প্রশ্নটা হলো হ্যাঁ এই যে আছে আমাদের নেম আছে হ্যাঁ নেম আচ্ছা আমরা একটু দেখি একটালে দেখে নেই আমরা একটু ক্লিয়ার হই যদি আমরা বলি ইভা ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট তাহলে এই গ্যাপটাতে আমরা কি ব্যবহার করব হ্যাঁ অনেক স্টুডেন্ট বলে যে শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয় তাহলে এন বসে আর না হলে কনসোনেন্ট শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয় তাহলে সেখানে এন বসে আর না হইলে সেখানে এ বসে আসলে সেটা কি কথাটা কি পুরোটা সঠিক না আসলে পুরোটা সঠিক নয় তাহলে এখানে তার কি এন বসবে এখানে না আমাদের এখানে আমাদের এন বসবে না এখানে ক্রস হবে তাহলে এখানে আমাদের ক্রস হবে হ্যাঁ এই যে এখানে ক্রস হবে তাহলে ইভা ইজ ইন্টেলিজেন্ট ইভা হচ্ছে মেধাবী হ্যাঁ এখানে ইয়ান বসবে যদি আমরা এখানে একটা এই যে এই যে এখন কিন্তু এখানে ইয়ান ইউজ করতে হবে তাহলে যখন স্টুডেন্ট ছিল না এই শব্দ যখন ছিল না তখন আমরা এখানে ক্রস ইউজ করছি কারণ আর এখানে এই যে স্টুডেন্ট শব্দটা যেটা আছে এই যে শব্দটা কাউন্টেবল এই এটা হচ্ছে স্টুডেন্ট হচ্ছে ইভা এর কমপ্লিমেন্ট হ্যাঁ ইভা সিঙ্গুলার যা এখানে স্টুডেন্ট হয়েছে যদি এখানে ইভা আর অন্য কোনো নাম থাকতো ইভা অ্যান্ড সিমলা আর ইন্টেলিজেন্ট স্টুডেন্ট তখন কিন্তু আর এ বা অ্যান আমাদের ব্যবহার আসতো না এবার যদি আমরা দেখি গিভ মি ড্যাশ গিভ মি ইউর ড্যাশ পেন্ট এই জায়গাতে কি হবে হ্যাঁ এই জায়গাতে কোনো আর্টিকেল বসবে না এখানেই ক্রস হবে তাহলে আমাদের এখানে কি হবে ক্রস হবে ক্রস হবে আবার যদি আমরা এখানে ইউজ করি আমার একটি কলম আছে কোন স্টুডেন্ট যদি লেখে আমার একটি কলম আছে তাহলে সে লিখবে আই হ্যাভ এ পেন হ্যাঁ এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য হলো প্রথমে যে কোনো স্টুডেন্ট এই পেনের আগে ইয়ে দেয় তাহলে সে ভুল করবে আর বি এই স্যান্ডিস নম্বর বিতে যদি কোনো স্টুডেন্ট যদি এখানে ইয়ে না দেয় তাহলে সে ভুল করবে এই দুটার মধ্যে পার্থক্য তাহলে এখানে পেনের আগে যদি ইয়ে না দেয় তাহলে ভুল হবে আবার এই যে সেন্টেন্স ইয়েতে পেনের আগে যদি ক্রস না দেয় তাহলে সে কী হবে তার ভুল হবে তাহলে আমরা একটু দেখে নেই তারা কোথায় ক্রস বসবে কোথায় ইয়ে বসবে তাহলে আমরা একটু দেখি এই যে এখানে আমাদের পয়সিভ অ্যাডজেক্টিভে পড়ে সব সময় পয়সিভ অ্যাডজেক্টিভের পরে কখনো কোনো আর্টিকেল ব্যবহার হয় না আর কেউ যদি ব্যবহার করে তাহলে সে ভুল করবে
সে সেন্সে এখানে কোন আর্টিকেল বসবে না এই নম্বরে গ্যাপে যে কোন আর্টিকেল বসবে না অর্থাৎ এখানে ক্রস হবে আর বি নাম্বার গ্যাপে এখানে এ বসবে অনুরূপভাবে আমরা আর দিন দেখতে পারি হ্যাঁ ধ্বনিরা সর্বদা সুখী নয় যদি এই ট্রানজিশন আমি লিখতে যাই তাই লিখব দীপর সরি ধ্বনিরা সর্বদা সুখী নয় দ্যাট ইজ আর নট অলওয়েজ অলওয়েজ হ্যাপি হ্যাঁ তাহলে এখানে এই রি শব্দটা আগে কিন্তু ছিল অ্যাডজেক্টিভ কিন্তু এখন এটা নাউন হয়ে গেছে তাহলে যদি আমরা দেখি শুধু অ্যাডজেক্টিভের আগে যদি আমরা দি ইউজ করি তাহলে সেটা নাউন হয়ে যায় এবং সেটা প্লুরাল ওয়ার্ড হয়ে যায় আর এই ক্ষেত্রে আমাদের এখানে আমরা আর ইউজ করছি তাহলে আমরা এখানে গ্যাপগুলো দেখি আমাদের গ্যাপগুলো কী আছে দেখি হ্যাঁ এখানে একটা গ্যাপ এতে আমরা এতে গ্যাপ এ দেখছি যে আমরা কী আছে হ্যাঁ নেম লেখা আছে তাহলে এই গ্যাপটা আমরা কীভাবে করবো দেখে নেই নেম অফ মাই ড্যাশ ফ্রেন্ড নেম অফ মাই ড্যাশ ফ্রেন্ড ইজ ড্যাশ এম এ মাহিত তাহলে আমরা এ গ্যাপে কী করবো আমরা কি এ দিব এ দিলে কী দাঁড়াবে তাহলে এ নেম অফ মাই ড্যাশ ফ্রেন্ড তাহলে আমার বন্ধুরই একটা নাম তাহলে তার মনে হইতে আরও নাম আছে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমরা ইয়ে ব্যবহার করতে পারবো না তাহলে এখানে আমাদের কী ব্যবহার করবো আমরা এই যে দি ইউজ করবো যেটা আমাদের উত্তর শীটে আছে আমাদের হ্যাঁ এই যে দি ব্যবহার করা আছে তাহলে এ নাম্বারে কী হবে দি হবে হ্যাঁ আর কোনো স্টুডেন্ট যদি এ দেয় তাহলে কিন্তু সে ভুল করলো আর কি এবার বি গ্যাপে কী দাঁড়াবে গ্যাপ নম্বরে বিতে এখানে যে শব্দটা আছে তাহলে আমরা দেখলাম যে দি নেম অফ মাই ফ্রেন্ড ড্যাশ দি নেম অফ মাই ড্যাশ ফ্রেন্ড তাহলে এখানে বি নাম্বারে কী হবে ক্রস হবে বি নাম্বারে এখানে কী হবে ক্রস হবে কেন হবে তা আমরা তো প্রথমে বলছিলাম যে পজিটিভ অ্যাডজেক্টিভ পড়ে কখনো কোন আর্টিকেল বসে না সে সেন্সে বি নাম্বারে এই যে ক্রস হ্যাঁ তাহলে দি নেম অফ মাই ফ্রেন্ড ইজ এবার এম এ মাহিত তাহলে এম এ মাহিত এম এ মাহিত তাহলে এম এ তাহলে কি আমরা কি ইয়ান ইউজ করবো না এখানে এম এ এম এ মাহিত একটা নাম এটা প্রপার নাউন তাহলে প্রপার নাউনে কখনো কোনো আর্টিকেল বসে প্রপার নাউনের আগে কখনো কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না বা ব্যবহার করলে সে ভুল হবে হ্যাঁ প্রপার নাউনের আগে আর্টিকেল বসে তবে একটা নিয়ম আছে প্রপার নাউন যদি কমন নাউন রূপে ব্যবহার হয় তাহলে সেক্ষেত্রে আমরা এ বা ইয়ান ইউজ করতে পারবো যেমন বলি হ্যাঁ হ্যাঁ যেন তো আমি ইউআরএ ইউআরএ লিডার ইউআরএ মাহাতি আইসি তা ইউআরএ মাহাতি আইসি মাহাতি একজনের নাম সে নামটা যদি আমরা কমন আকারে ইউজ করতেছি তাহলে সেখানে আমরা আর্টিকেল এ বা ইউজ করবো হ্যাঁ তাহলে ইউআরএ মাহাতি আইসি সেক্ষেত্রে হ্যাঁ তাহলে হবে না তাহলে এখানে সি নাম্বারে আমাদের কী হবে ক্রস হবে আমাদের অ্যান্সার শিটে দেওয়া আছে ক্রস আচ্ছা এবার দেখে আমরা হি ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট তাহলে এখানে ডি নাম্বারে ইন্টেলিজেন্ট শব্দটা অ্যাডজেক্টিভ আর এই অ্যাডজেক্টিভের আগে কী আছে আমাদের একটা ভাওয়েল আছে তাহলে কি আমরা কি এখানে অ্যান ইউজ করবো অনেক স্টুডেন্ট কিন্তু এটা ব্যবহার করে এবং সে ভুল করে এখানে তাহলে ডি নাম্বার কী হবে ক্রস হবে হ্যাঁ ডি নাম্বারেও এখানে অ্যান হতো যদি লেখা থাকতো হি ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট স্টুডেন্ট সেই স্টুডেন্ট হতে হবে সিঙ্গুলার আর যদি সেই স্টুডেন্টটা বা প্লুরাল লেখে তাহলে সে ভুল করবে কারণ ওই স্টুডেন্টটা হলো হির কমপ্লিমেন্ট হিটা এখানে সিঙ্গুলার তাহলে স্টুডেন্টটা সিঙ্গুলার হবে যদি ইন্টেলিজেন্টের পরে যদি স্টুডেন্ট থাকতো তাহলে আমরা এখানে অ্যান ইউজ করতাম কিন্তু এখন তাহলে কী করবো এখানে ক্রস ইউজ ক্রস ব্যবহার করতে হবে এবার দেখি আমরা ই নাম্বারে তাই হি ইজ ড্যাশ রেগুলার স্টুডেন্টস অফ আওয়ার স্কুল তাহলে আমরা ই নাম্বার কী করবো এখানে রেগুলার স্টুডেন্ট তাহলে রেগুলার অ্যাডজেক্টিভ স্টুডেন্টটা নাউন এবং কাউন্টেবল সিঙ্গুলার ওয়ার্ড তাহলে এটা একটা কম্বাইন ওয়ার্ড
হ্যাঁ এ কম্বাইন নট হইছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন তাহলে আমাদের ই নাম্বার কি হবে ইও হবে অ্যানসার শুরু থেকে আমরা এ ওকে আবার এখানে হিজ ফাদার ইজ ড্যাশ এম এ ফ্রম ড্যাশ ইউনিভার্সিটি অফ ঢাকা তাহলে এখানে প্রথমে কিন্তু আমরা সি নাম্বার যে এম এ ছিল সেখানে আমরা ক্রস ইউজ ব্যবহার করছি কারণ এটা একটা প্রপার নাউন আর এফ নাম্বারে এম এ এম এ লেখা আছে এটা একটা যোগ্যতা হ্যাঁ মাস্টার্স অফ আর্টস উনি মাস্টার্স অফ আর্টস এই পড়াশোনা করছেন এ তাহলে আমরা এখানে কী করবো এম এ এখানে অ্যান ইউজ করব তাহলে এফ নাম্বার দেখে আমরা অ্যান ওকে আচ্ছা এখানে জি নাম্বারে ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা কোনো স্টুডেন্ট যদি এখানে যেমন আমরা বলছি শব্দে প্রথম অক্ষর ভাওয়েল থাকা সত্ত্বেও যদি তার উচ্চারণ যদি ইউ এর মধ্যে হয় তাহলে আমরা সেখানে এ ইউজ করি তাহলে কি তোমরা কি এ ইউজ করবা এখানে এ ইউজ করলে কি ঠিক হবে না এখানে এ ইউজ করলে ভুল হবে তাহলে এখানে আমাদের কি ইউজ করতে হবে ইউনিভার্সিটি অফ ঢাকা এটা বোঝাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আর যদি কেউ লেখে এ ইউনিভার্সিটি অফ ঢাকা লাগে তাহলে সে কী করলো আমাদের অর্থ অর্থ সঙ্গে এটা কোনো সংগতি হলো না আগে তার ঢাকার কোনো একটা ইউনিভার্সিটি যদি আমি বলি ঢাকার কোনো ইউনিভার্সিটি তাহলে বলবো এ ইউনিভার্সিটি অফ ঢাকা আর যদি বলি ঢাকা ইউনিভার্সিটি বলি তাহলে হবে দা ইউনিভার্সিটি অফ ঢাকা তার এখানে আমরা ঢাকা ইউনিভার্সিটি বলছি তাহলে জি নাম্বার কী করবো এই যে দি ইউজ করবো ওকে হি ইজ ড্যাশ হেডমাস্টার অফ ড্যাশ হাই স্কুল তাহলে এখানে হি ইজ ড্যাশ হেডমাস্টার তাহলে আমরা একটা একটা ব্যবহার দেখছি কোনো পদে যদি একজন ব্যক্তি থাকে একজন তাহলে একটা স্কুলের প্রধান তো একজন হ্যাঁ তাহলে এই পদে একজনই থাকেন হ্যাঁ যদি বলি আমরা দা চেয়ারম্যান হ্যাঁ দা এমপি দা প্রাইম মিনিস্টার এই ক্ষেত্রে আমরা কী করব এখানে দি ইউজ করব হ্যাঁ তাহলে যদি কেউ বলে কেউ ইউজ করে এ ইউজ করে তাহলে বলতে হবে একটা হেড একটা প্রধান শিক্ষক তাহলে একটা স্কুলের হ্যাঁ কয়েকটা প্রধান শিক্ষক তাহলে একজন তাহলে আমরা এখানে কী করব দি ইউজ করব তাহলে হি ইজ দা হেডমাস্টার অফ এখানে কি ইউজ করবো এ হাই স্কুল না দি হাই স্কুল হ্যাঁ যদি কোনো আমরা দি হাই স্কুল এখানে লিখতাম যদি এটা আমরা যে বলছি আমাদের একটি গাভী আছে গাভীটা প্রতিদিন পাঁচশের করে দুধ দেয় তাহলে উই হ্যাভ এ কাউ দি কাউ গিভস আস ফাইভ শেয়ারস অফ মিল্ক এভরিডে আমরা প্রথমে কিন্তু এ ইউজ করছি আর দ্বিতীয়বার কী করছি দি ইউজ করছি তার দিটা কী বোঝায় নির্দিষ্ট করে বোঝায় তাহলে আমাদের যে গাভীটা আছে ওই গাভীটাকে যে সেকেন্ড টাইম যখন বোঝাবো তখন আমরা দি ইউজ করব তাহলে এখানে আমাদের দি ইউজ করতাম যদি এই স্কুলটা আগে উল্লেখ করা থাকতো যেহেতু আগে উল্লেখ করা হয় নাই তাহলে কোনো একটা বিদ্যালয় কোনো একটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্যাঁ তাহলে আমরা এইচ নাম্বার কী করবো এইচ নাম্বারে এই যে দি ব্যবহার করব ওকে হ্যাঁ এবার আই নাম্বারে কী করবো আই নাম্বারে এ ব্যবহার করব তাহলে হি ইজ দ্য হেডমাস্টার অফ এ হাই স্কুল তিনি একটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবার দেখি হি ইজ ড্যাশ অনেস্ট অ্যান্ড কোয়ালিফাইড পার্সন এখানে আমাদের কিন্তু পার্সন কাউন্টেবল সিঙ্গুলার ওয়ার্ড এই পার্সনটা হচ্ছে হি কমপ্লিমেন্ট ওকে আর এখানে আমাদের ডবল অ্যাডজেক্টিভ ব্যবহার করছি আমরা তাহলে এই এই অনেস্ট প্লাস কোয়ালিফাই দুটো অ্যাডজেক্টিভ কিন্তু পার্সনকে মডিফাই করে আর পার্সনটা হচ্ছে হি তাহলে আমাদের এখানে এখানে যে আমাদের দেখবো যে দুটো অ্যাডজেক্টিভ যদি কোনো নাউনের আগে থাকে তাহলে প্রথম যে অ্যাডজেক্টিভ থাকবে সেটারই আমরা কী করবো একটা আর্টিকেল ব্যবহার করব তাহলে এখানে হি ইজ ড্যাশ অনেস্ট অ্যান্ড কোয়ালিফাইড পার্সন তাহলে আমরা এই যে নাম্বারে কী করবো এই যে নাম্বারে অ্যান ইউজ করবো তাহলে আমরা একটু অর্থগুলো মিলে নেই মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা হয়তো বুঝতে পারছো আমরা একটু এবার একটু অর্থগুলো মিলে দেখি কেমন দাঁড়ায় হ্যাঁ দি নেম অফ মাই ফ্রেন্ড ইজ এম এ মাহিত আমার বন্ধুর নাম এম এ মাহিত হি ইজ ইন্টেলিজেন্ট সে মেধাবী হি ইজ এ রেগুলার স্টুডেন্টস অফ আওয়ার স্কুল সে আমাদের বিদ্যালয়ে একজন নিয়মিত ছাত্র হিজ ফাদার ইজ এম এ হিজ ফাদার ইজ অ্যান এম এ ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা
তার বাবা ঢাকা ইউনিভার্সিটি থেকে এমএ পাস করা এক ব্যক্তি হি ইজ দা হেডমাস্টার অফ এ হাই স্কুল তিনি একটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হি ইজ অ্যান অনেস্ট অ্যান্ড কোয়ালিফাইড পারসন তিনি একজন সৎ এবং যোগ্য ব্যক্তি ওকে হ্যাঁ তাহলে আমরা এই আর্টিকেলগুলো হ্যাঁ দেখব এখানে আমাদের যে যে কোর্সে আমরা দেখলাম তাহলে এ মানে দেখছি কি এ মানে একটি তাহলে এন মানে একটি আর বি মানে কি বোঝাচ্ছে নিদুর সংখ্যা পদ পদবী হ্যাঁ আর তাহলে আমাদের কোর্স কোথায় ব্যবহার করব হ্যাঁ কোর্স কোথায় ব্যবহার করব সেটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ পরে আমরা কোর্স ব্যবহার করব এখানে আমরা একটা জিনিস দেখছিলাম যে এখানে ইন্টেলিজেন্ট হ্যাঁ হ্যাঁ আবার দেখা গেছে শুধু অ্যাডজেক্টিভ আগে যদি আমরা দি ব্যবহার করি হ্যাঁ শুধু অ্যাডজেক্টিভ আগে যদি আমরা দি ব্যবহার করি তাহলে সেটা পুরো হয়ে যাবে ওকে মাই ডিয়ার স্টুডেন্টস থ্যাংকস অল অফ ইউ